জীবন করে সুমহান কর আল সরল পথের পয়গাম কর কোরআন খোদার দেয়া এসা কর কোরআন কর সারা দিন রাত বুকে ঠোঁটে আয়া যত খাতির সবই কোরআন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق. يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق. فَهَل لَنَا مِنْ شُفَعَاءَ فَيَشْفَعُوا لَنَا أَوْ نُرَدُّ فَنَعْمَل أَوْ نُرَدُّ فَنَعْمَل غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَل قَدْ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ الله تعالى أرشدكم আর আমি তাদের নিকট এমন কিতাব পাঠিয়েছি তাদের নিকট এমন কিতাব দিয়েছি এলমের ভিত্তিতে সব কিছু আমি বিস্তারে বিস্তারিতভাবে বিশদভাবে আলোচনা করেছি আর ইমানদার কৌম ইমানদার কৌমের জন্য তা হচ্ছে হৃদায়ত ও রহমত তবে এই কোরআনে যা আলোচনা করা হয়েছে এর বিষয়গুলো প্রকাশ পাওয়ার বাস্তবায়ন হওয়ার তারাকে উপেক্ষা করছে তখনই তারা কি কোরআনের বিষয়গুলো বিশ্বাস করবে এর আগে তারা তারাকে বিশ্বাস করবে না যেদিন কোরআনে বর্ণিত বিষয়গুলো প্রকাশ পাবে বাস্তবায়ন হবে তখন পূর্বে দুনিয়ার জিন্দেগীতে যারা ভুলে গিয়েছিল সঠিক কথা মানে নাই তারা বলবে আল্লাহর রসুলেরা যা বলেছেন সবই তো সত্য আজ আমরা তাই দেখতে পাচ্ছি অতএব আজ কিয়ামতের দিন আমাদের জন্য কোনো সুপারিশকারী কি আসে আছে যে আমাদের জন্য সুপারিশ করবে বা দুনিয়াতে আবার প্রত্যাবর্তন করার ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে কি যাতে আগে আমরা যে আমল করেছি এর ভিন্ন অন্য কোনো আমল করব এর থেকে ভালো আমরা কোনো আমল করব। মূলত তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিতে ফেলেছে আর আল্লাহ তালাকে বাদ দিয়ে মিথ্যা যে সকল মাহবুদদেরকে তারা ডাকত সেই সকল মিথ্যা মাহবুদ এই সকল মিথ্যাচার সব বিলুপ্ত হয়ে যাবে উধাও হয়ে যাবে তারা তাদের কোনো কাজে আসবে না আলহামদুলিল্লাহ আলমিন আল রহমান রাহিম ম্যালিক দিন الصلاة والسلام على سيدنا محمد الصادق الأمين صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد سخامة يونيت كورتريك آجيتو أذكر شدران في تتفسير محفل وبسيط شمانة شبابوتي محترم پوری چالوک سرد علماء کرام ایوان امار شمن امار دين دار আমি আপনাদের সামনে সোরাতুল আরাফ থেকে মাত্র দুটি আয়াত বায়ান্ন এবং তেপ্পান্ন তিলাবত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই দুই আয়াতের আলোকে আল্লাহ তাহলা আমার আপনার কল্যাণের জন্য আমার আপনার হেদায়তের জন্য যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব সম্পর্কে সে কোরআন সম্পর্কে আলোচনা করব এবং এই কোরআনকে যারা মানবে না কেয়ামতের দিন তাদের অনুশোচনা তাদের আফসুস কিভাবে হবে সেই বিষয়ে আলোকপাত করবো ইনশা আমরা এই দুনিয়াতে এই প্রবাস আসার কারণে মূলত এই গোটা দুনিয়ার জিন্দগিটাই প্রবাস আমরা বাংলাদেশকে মনে করি দেশ আর কাতারকে মনে করি প্রবাস আসলে বাংলাদেশ হোক কাতার হোক পুরোটাই কি প্রবাস আমাদের আসল দেশ হচ্ছে জান্নাত সেই জান্নাত কে ওমাতা আন ইলাহীন ইলাহিন অর্থাৎ কিছু জন্য কিছুকালের জন্য যে যেখানে যায় এটাকে প্রবাস বলা হয় মুসাফির বলা হয় তো সফরে আমরা এসেছি কেউ আমরা ভিসা নিয়েছি এক বছরের কেউ দশ বছরের কেউ বিশ বছরের কেউ ষাট সত্তর বছরের পরে যখন একামা শেষ হয়ে যাবে যতই আবদার করি না কেন এই একামার কি হবে না রিনিউ হবে না ইদা আজালুহা ওলাই আল্লাহ আল্লাহ বিমা তামালুন নির্দিষ্ট মেয়াদের একটি একামা নিয়ে আমরা এই প্রবাসে এসেছি এই দুনিয়াতে এসেছি কেন যাতে করে আসল দেশে দেশের জন্য আমরা কিছু করতে পারি আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি ঘোরার জন্য ঘুমানোর জন্য না কিছু করার জন্য বলেন কিছু করার জন্য এখন বাবা মা ভাই বোন খুব কষ্ট করে ঋণ করে জায়গা জমিন বিক্রি করে আপনাকে কাতারে পাঠালেন আপনি প্রতিদিন আজ যান আলখোর কাল যান ওয়াকরা আজ যান সমুদ্রের পাড়ে কাল যান পার্কে ঘুরাচ্ছেন টাকা উড়াচ্ছেন নেই আপনার কাছে এমনি টাকা পয়সা যা কিছু নিয়ে এসেছেন সেটাও আপনি ওড়াচ্ছেন নষ্ট করছেন তখন আমরা আপনাকে কি বুঝাবো কি বলবো ভাই আপনি এখানে তো মূলত ঘুরতে আসেন নাই ঘুমাতে আসেন নাই এটা আপনার দেশ নয় এটা হচ্ছে প্রবাস আমরা এসেছি একটি উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে দেশে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হই এই প্রবাসে প্রতিষ্ঠিত হওয়া উদ্দেশ্য নিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে আমরা কোথায় প্রতিষ্ঠিত হব কোথায় দেশে ঠিক তেমনিভাবে আমরা যদি চিন্তা করি গোটা জীবনটাই হচ্ছে প্রবাস চাই সেটা বাংলাদেশ হোক চাই সেটা কাতার হোক তো আল্লাহ আমাদেরকে এই প্রবাসে পাঠিয়েছেন এই দুনিয়ার প্রবাসে পাঠিয়েছেন যাতে করে আমরা জান্নাতে প্রতিষ্ঠিত হতে পারি যাতে করে জান্নাতে আমরা কিছু বানাতে পারি জান্নাতে বানাবার জন্য এখানে আমাকে আপনাকে মেহনত করতে হবে যেমন জান্নাতে আমাদেরকে জমিন কিনতে হবে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জান্নাত কিভাবে যারা জমিন কিনা যায় সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী করেন জান্নাতে লাঠি রাখার একটি স্থান মনে করেন এক মিটার দেড় মিটার এক গজ দুই গজ জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে উত্তম সোহান আল্লাহ তিনি আমাদেরকে উৎসাহিত করছেন যাতে করে জায়গাটি আমরা এই দুনিয়াতে কিনি না জান্নাতে কিনি কোথায় কিনি যাতে করে জান্নাতে আমি আপনি প্রতিষ্ঠিত হতে পারি আপনি একবার একটু সোহান আল্লাহ বলবেন জান্নাতে আপনার কি হয়ে যাবে গাছ হয়ে যাবে এই ওয়াজগুলো আমরা অনেকে শুনেছি তো বেশি গাছ হোক অর্থাৎ বেশি বাগান হোক কাতারে না দেশে আমরা সবাই কোথায় চাই হোক দেশে হোক যেহেতু দেশটা আমার আসল গন্তব্যস্থল কিন্তু মূলত দেশ এবং কাতার কোনোটাই আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত সেখানে আমরা ছিলাম আমাদের আদি পিতা সেখানে ছিলেন সেখান থেকে তারা দুনিয়াতে এসেছেন আবার আমাদেরকে সেখানে যেতে হবে এখন কীভাবে আমি আপনি জান্নাতে প্রতিষ্ঠিত হতে পারি কিভাবে আমি আপনি আবার জান্নাতে ফিরে যেতে পারি আমার আল্লাহ তালা এর সাথ করেন ওয়ালাকাদি কিতাব আমি আল্লাহ তালে একটি কিতাব দিয়েছি একটি কিতাব আল্লাহ তালা দিয়েছেন বর্তমান সহজ ভাষায় যদি এটাকে আমরা লোকেশন বলি কি বলি লোকেশন আপনারা জানেন এখন হোয়াটসঅ্যাপে কি আছে লোকেশন আছে আপনি ছিলেন আপনার বাড়িতে খুব সাজানো গোজানো একটি ঘর বাড়ি প্রাসাদে আপনি ছিলেন বাগানে ছিলেন হরাত তুফান আসলো বা সিলেটের মতো বন্যা আসলো সেখান থেকে আপনার অজান্তে আপনি দূর কোন এক দেশে আপনাকে এই বন্যা ফেলে দিল ফলে এখন আপনি আপনার দেশে কিভাবে ফিরে আসবেন আপনার কাছে কোনো ম্যাপ নেই আপনি কোনো এক মরু প্রান্তে গেছেন বা কোনো জঙ্গলে আপনি গেলেন সেখান থেকে আবার আপনি আপনার দেশে ফিরে আসবেন কিভাবে। না না আপনার আশেপাশে আপনার পরিচিত কেউ আছে কোনো বন্ধু বান্ধব আছে না কোনো রাস্তাঘাট আপনি চিনেন না ভাষা জানেন ফিরে আসবেন কিভাবে। এমতাবস্থায় আপনাকে কোনো শুভাকাঙ্ক্ষী কোনো কল্যাণকামী আপনার হাতে একটি লোকেশন উঠিয়ে দিল এবং পাশাপাশি আপনাকে এটাও বলল যে আপনার ঘর যেদিকে সেদিকে আমিও যাচ্ছি আপনি আমার গাড়ির পিছনে পিছনে আসেন আপনি এখান থেকে কোথাও যাচ্ছেন আমি আপনার আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই অমুক এলাকা কোথায় আপনি আমাকে যদি বলেন ভাই আপনি আমার পিছনে পিছনে আসেন তাহলে আপনাকে বলার চেয়ে এটা কি বেশি ভালো আপনি আমার পিছনে পিছনে আসলে আপনি আপনার গন্তব্যস্থলে সহজে পৌঁছতে পারবেন তো ওই কল্যাণকামী আপনাকে দুটি জিনিস করলো এক আপনার হাতে লোকেশনটা দিয়ে দিল যে ভাই দেখেন এটা হচ্ছে ম্যাপ আপনি আপনার বাড়িতে যে বাড়িতে আপনি ছিলেন সে বাড়িতে আপনি ফিরে যাবেন এখান থেকে আপনাকে ডান দিকে যেতে হবে একটি সিগনাল আসবে ইশারা আসবে সেখানে থামবেন আবার বাম দিকে যাবেন ডানে যাবেন বামে যাবেন সোজা যাবেন করতে 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 আপনি আপনার গন্তব্যস্থির পৌঁছে যাবেন তারপরেও আপনার এই লোকেশনটা বুঝতে একটু কষ্ট হতে পারে সেজন্য আপনি আমাকে ফলো করেন আপনি আমার অনুসরণ করেন আপনি আমার এতা করেন আপনি আমার আনুগত্য করেন এই দুনিয়াতে আসার পর এখন আমরা এই দুনিয়াতে আমরা ছিলাম সাজানো গোসানো একটা বাড়িতে সে বাড়ির নাম কি জান্নাত সে বাড়ির নাম কি জান্নাত আল্লাতালা বলে দিয়েছেন ফাকুলা মিনহা হাই তু শি তোমা এই জান্নাত পুরাটা হেয়া তুমি হাওয়া তোমাদের যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা তোমরা খাও পুরাটা তোমাদের কিন্তু হঠাৎ একটি ঘূর্ণিজন আসলো তুফান আসলো এই গাছ থেকে খাওয়ার কারণে সঙ্গে সঙ্গে স্বপ্নের এই বাড়ি থেকে দুনিয়াতে আমরা চলে আসলাম এখন আবার যাব কিভাবে দুনিয়াতে আমরা কাউকে চিনি না কিছু কিছু আমরা বুঝি না আল্লাহ তালা আমাদেরকে একটি মেপও দিলেন এবং একজন ইমাম আমাদেরকে দিলেন সেই ইমামের নাম কি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যুগে যুগে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এবং পাশাপাশি ম্যাপ দিয়েছেন লোকেশন দিয়েছেন কীভাবে আমরা সেই জান্নাতে ফিরে যাবো এবং বলে দিয়েছেন ওই নবী তোমাদের সামনে আসেন তোমরা তার কী করো ফলো করো রাসুল সাল্লামের সুনতকে আমাদের সামনে রাখতে হবে যেরকম বলেছিলাম যদি কেউ একজন আমাদের সামনে থাকে তার গাড়ি নিয়ে এবং বলে তুমি আমার কী করো ফলো করো আমার পিছনে পিছনে আসো এভাবে রসুল সালাহ সাল্লামের আমাদের অনুসরণ করতে হবে ফলো করতে হবে এবং ওই ম্যাপটা পড়তে হবে ম্যাপটা দেখতে হবে ম্যাপটা অধ্যয়ন করতে হবে ম্যাপটা বুঝতে হবে ম্যাপটা পড়বো আর রাসুল সাল্লামকে অনুসরণ করব তখন আমরা কোথায় পৌঁছে যাব জান্নাতে পৌঁছে যাব ওই আমি যেখানে চলে গেছি অজানা একটি স্থান সেই স্থান থেকে আমাকে যেতে হবে কোথায় জান্নাতে যেতে হবে কোথায় জান্নাতে ওই অজানা স্থান থেকে জান্নাতে পৌঁছতে হলে মাঝখানের যে স্থানগুলোকে আমরা কে বলি রাস্তা বলি রাস্তা বলি না পথ বলি ওই রাস্তাকে আরবিতে বলা হয় সিরাত। আরবিতে কি বলা হয় তারিক বলে সারিয় বলে আবার কোরআনের পরিবেশে কি বলা হয়েছে সেরাত এই রাস্তাটি যদি সোজা হয় আপনার ওই ওই মানে অজানা স্থান থেকে জান্নাতে পৌঁছার যে রাস্তাটি যদি সোজা হয় আঁকা না হয় ভুল না হয় বরং সঠিক হয় সরল হয় সোজা হয় এটাকে আরবিতে বলা হয় মুস্তাকিম আরবিতে কি বলা হয় মুস্তাকিম ওই রাস্তাটাকেই সুরা ফাতেহা বলা হয়েছে যে মুস্তাকিম আমি এমন জায়গায় আসলাম কোন দিকে যাব জানি না যাব কিভাবে প্রত্যেক নামাজে আমরা আল্লাহ কর দোয়া করে হে আল্লাহ এহদিন সেরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথের সন্ধান দেন যাতে করে আমি ওই আমার বাড়িতে ফিরে যেতে পারি আমি ছিলাম আমার বাড়িতে আমি দুনিয়াতে চলে আসছি প্রবাসে আবার আমি আমার দেশে ফিরে যেতে চাই আল্লাহ তাহলে ওই সিরাতে মুস্তাকিম আমরা কিভাবে যাব। আল্লাহ আলাহ কুরআন নাজির করলেন আর রসূল সাল সাল্লামের অনুসরণ করতে বললেন ও সেরাতই মুস্তাক ইমান ফাত্তাবির উহু ওয়ালাহ তাত্তা বিসবুল রসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে অনুসরণ করতে আল্লাহতাল্লাহ আমাদেরকে বলেছেন এবং বলেছেন হেনবি আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো আমার পিছনে পিছনে চলো আমি সোজা যাচ্ছি জান্নাতের দিকে তোমরা আমার পিছনে আছো ফাত্ত আমার রাস্তার তোমরা অনুসরণ করো পলাত্যাশুবুল আঁকা বাঁকা ডানে বামে অনেক ভুল পথ রয়েছে রাস্তা রয়েছে সেই দিকে তোমরা যাইও না আপনি ওই অজানা স্থান থেকে আপনার বাড়ির দিকে যাচ্ছেন যাওয়ার সময় রাস্তায় হঠাৎ খুব সুন্দর একটি বাগান দেখলেন অট্টালিকা দেখলেন সুন্দর মনোরম একটি আপনি উদ্যান দেখলেন এবং সেখানে হাতছানি দিয়ে এর সামনে যারা আছে তারা আপনাকে আহ্বান করছে এখানে আসেন আমাদের এখানে আসেন এটা খুব সুন্দর স্থান আপনাকে সাবধান করছে আপনি যে ব্যক্তির গাড়ির পিছন দিয়ে আপনি যাচ্ছেন সে আপনাকে সাবধান করছে এইদিকে যাবেন না সে আপনাকে ধোঁকা দিচ্ছে ঠিক তেমন যেভাবে আমি আপনি জান্নাতের দিকে যাচ্ছি শয়তান বিভিন্ন ক্লাবের সামনে বিভিন্ন কেসনের সামনে বিভিন্ন আড্ডাখানায় বসে বসে আমাদের কী করছে হাতছানের দিয়ে আহ্বান করছে এখানে আসেন এখানে আসলে আপনি শান্তি পাবেন এখানে আসলে আপনি মুক্তি পাবেন কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়ালাহাবি রসুবুল বিল সাবধান আঁকা বাঁকা পথে যাবে না ভুল পথে যাবে না অন্যথায় সঠিক গন্তব্যস্থল থেকে সঠিক লোকেশন থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে আর তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না আল্লাহ তালা দয়া করে মায়া করে স্নেহ করে আদর করে রহম করে আমাদেরকে একটি কিতাব দিয়েছেন ম্যাপ দিয়েছেন ওই ম্যাপটা ফলো করে আমাকে আপনাকে আমাদের আসল দেশে ফিরে যেতে হবে সেই দেশের নাম কি জান্নাত এখন আমরা আছি পড়বাস এই দুনিয়াতে এখন আমাদের যেতে হবে জান্নাত আল্লাহ তালা বলছেন হোম এই ম্যাপটি আমি আল্লাহ নিজে দিয়েছি সুবহান আল্লাহ এটি আমার আপনার জন্য বড় একটি আনন্দের বিষয় খুশির বিষয় যে আল্লাহ তালা নিজে এই কিতাবটি পড়েছেন এবং এই কিতাবটি জিবরিল জিবরিন আলিহিমকে শুনিয়েছেন জিবরিল আলাইসাল্লাম এই কিতাবটি রাসুল সাল্লামকে শুনিয়েছেন এভাবে এই কিতাব আমার আপনার পর্যন্ত পৌঁছেছে সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়ালাকাদ জিনাহুম এই kitab আমি আল্লাহ দিয়েছি তাবারাকাল্লাযী আল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা অন্য সূরা আল্লাহ তাআলা বলেন এই kitab কে নাযিল করেছেন যিনি নাযিল করেছেন তিনি হচ্ছেন মুবারক তিনি হচ্ছেন বরকতময় তাবারাকাল্লাযী আল ফুরকান যিনি এই ফুরকান নাযিল করেছেন এই কুরআন নাযিল করেছেন যে কিতাবের মাধ্যমে যে ফুরকানের মাধ্যমে হক বাতিলের মধ্যে পার্থক্য করা হয় কোনটি হক কোনটি বাতিন। কোনটি জায়েজ কোনটি না জায়েজ ফারাক করা হয় পার্থক্য করা হয় যে কিতাবের মাধ্যমে এই কিতাব যে সত্তা নাজিল করেছেন তিনি হচ্ছেন সবচেয়ে বরকতময় সবচেয়ে পবিত্র সত্তা সবহান আল্লাহ আল্লাদ ইলাহমুল কুসলামা ওয়া তিওয়াল আর জন্য রয়েছে আসমান ওজমিনের রাজত্ব আল্লাহদী আলা হমুল কুসলামা ওয়া তিউল আর দিওলা মি আল্লাহ নেই কোনো সন্তান সেই আল্লাহ তালা এই কিতাব নাজিল করেছেন আপনি যখন জানবেন বুঝতে পারবেন অনুধাবন করবেন আপনার নিকট যে মেসেজ এসেছে এই মেসেজ কে দিয়েছে কে এটা সেন্ড করেছে এটা যখন আপনি বুঝবেন তখন প্রেরণকারীর গুরুত্ব যত বেশি হবে মেসেজের গুরুত্ব তত বেশি হবে আপনার নিকট একটা মেসেজ আসলো মেসেজটা আপনার বন্ধু দিল পড়তেও পারেন নাও পড়তে পারেন পরে বলা হলো না মেসেজটা আপনার ভাইয়ের পক্ষ থেকে আসছে গুরুত্ব কমবে না বাড়বে বাড়বে পরে বলা হলো না ভাই না আপনার বাবার থেকে আসছে গুরুত্ব আরও বেশি বাড়বে নয় আপনার আসল বাবা না কাতারে যে বাবা আছে কোন বাবা কফিল থেকে আসছে তখন গুরুত্ব আরও বেশি বাড়বে তারপরে বলা হবে না আপনার কফিল না এই 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 মেসেজটা আসছে আপনার শেখ তামিমের পক্ষ থেকে তখন এই মেসেজ আপনি কি করবেন ডিলিট করে দিবেন নাকি না ভালো করে পড়বেন ভালো করে পড়ব কারণ এই মেসেজের মধ্যে কি লেখা আছে আপনার জরিমানা আছে না শেখ তামিম অপেক্ষা করেছে আপনাকে এক লাখ রিয়াল দেওয়ার জন্য আপনি তো বুঝতেছেন না পক্ষে না বিপক্ষে ভালো না খারাপ এটা আপনাকে ভালো করে বুঝতে হবে তাই আমার আলোচাইতে প্রথমে আল্লাহ তালা বলছেন ওয়ালাক জি না হোম কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এর গুরুত্ব আমাকে আপনাকে বুঝতে হবে এই কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আমার আপনার হেদায়তের জন্য যাতে করে যে জান্নাত আমরা হারিয়েছি সেই জান্নাতে আমি আপনি ফিরে যেতে পারি ইন্না আল্লাহ তালা বলেন হে হাবিব আমি আল্লাহ তালা ইনহনু আমি আল্লাহ তালা এই কিতাব আপনার উপর ভালো করে নাজিল করেছি অতএব এই কিতাবের গুরুত্ব আছে না নাই অনেক গুরুত্ব যেহেতু এই কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন এই কিতাব যিনি নাজিল করেছেন তার গুরুত্ব বুঝলাম এখন যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এই কিতাবের গুরুত্ব কত বেশি আল্লাহ তালা বলছেন বিকিতাবিন এটি হচ্ছে এমন কিতাব যে কিতাব আমি আল্লাহ তহমিল ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে সবিস্তারে সব আলোচনা আল্লাহ তালা করেছেন আমার আপনার জিন্দেগিতে আমার আপনার জীবনে এই প্রবাসীর জীবনে এই দুনিয়ার জীবনে আমার আপনার যা প্রয়োজন সব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার আপনার জীবনের যত সমস্যা আসতে পারে সেই সমস্যার সমাধানগুলো আল্লাহ তালা কোথায় বলে দিয়েছেন কোরআনের মধ্যে এবং সেটাকে আল্লাহ জেনে বলেছেন না না জেনে বলেছেন জেনে বলেছেন আল্লাহর মতো আলিম আল্লাহর মতো আলিম আল্লাহর মতো মহা জ্ঞান আর হতে কারণ আল্লাহ বলছেন আল্লাহ এলমিন ফাস আলা ইলমিন আমি আল্লাহ তালা ইলমের ভিত্তিতে সব বলে দিয়েছি এমন কিতাব আল্লাহ তালা দিয়েছেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা যা বলেছেন সব সত্য এবং এই কোরআনের মধ্যে মিথ্যার কোনো মিশ্রণ নেই আল্লাহ তালা নাজিল করেছেন এই মেসেজ এই বার্তা আমার আপনার নিকট এখানে হজরত জিবরিল কোনো কিছু দুঃখে দিয়েছেন বা জেনারেল কোনো কিছু ঢুকে দিয়েছে এটার কোনো কি নেই সম্ভাবনা নেই লা তিহিল বালা আমিন খালফি তানজিল মিন হাকিম ইন হামিদ আল্লাহ তালা বলেন দিক থেকে বাম দিক থেকে কোনো বাতিলের কোনো মিথ্যার প্রবেশ করার কোনো সুযোগ নেই কোরান হচ্ছে সত্য। এবং এই কোরান আমরা জানি কোরআন ব্যতীত যত কিতাব রয়েছে আল্লাহ যত কিতাব পূর্বে নাজিল করেছেন এগুলো পরিবর্তন হয়েছে বিকৃত হয়েছে কিন্তু কোরান কোনো কি হয় নাই বিকৃত হয় না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগের যে কোরআন আজ থেকে তেরোশো বছর আগের যে কোরআন আজ থেকে এক হাজার বছর আগের যে কোরআন পাঁচশো বছর আগের যে কোরআন একশো বছর আগের যে কোরআন এবং আজকের কোরআন একই পদ্ধতিতে একই মখরাজ একই সিফাত একই আলি হাত অক্ষর দ্বারা এই কোরআন তিলওয়াত করা হচ্ছে সুবহান আল্লাহ এটা কে সংরক্ষণ করছেন আল্লাহ তারা সংরক্ষণ করছেন আবার বর্তমান যুগে আপনি বাংলাদেশে যান পাকিস্তানে যান আমেরিকায় যান ইউরোপে যান বা কাতারে আসেন যে কোনো দেশের হাফিজ কোরআনের জবান থেকে আপনি যে কোরআন শুনবেন একই কোরআন কোরআন আল্লাহ তালা হেফাজত করেছেন এটা কেউ পরিবর্তন করার বিকৃত করার সাধ্য কারো নেই ইন্না হাফিগুন এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমার আপনার হেদায়তের জন্য যাতে করে আমি আপনি সেই জান্নাতে ফিরে যেতে পারি আমরা যেন পথটা ভুল না করি সেজন্য আমাদের এই রাস্তায় জান্নাতে যাওয়ার রাস্তায় কি কি সমস্যা আসতে পারে কে আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে পারে এই সব শত্রু থেকে আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সাবধান করেছেন সঙ্গী থেকে এই প্রবৃত্তি থেকে গুলো থেকে আল্লাহ তালা কি করেছেন সাবধান করেছেন যাতে করে আমি আপনি নিজের অজান্তে জান্নাতের সেই সঠিক পথ থেকে আমরা মাহরুম না হই বঞ্চিত না হই আলাইকাল আলীল মুসলিম আল্লাহ তালা এর সাত করেন এ হাবিব আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছে আমি আল্লাহ মধ্যে আমি আল্লাহ তালা সবকিছু সবিস্তারে বলে দিয়েছি রসুল সাহান করেন হচ্ছে আল্লাহর কালাম কিতাবুল্লাহ এই কোরআন হচ্ছে কার কালাম আল্লাহর কালাম ফি হিনা বা উমা কাবিলক এ কোরআনের মধ্যে রসুল এর ইরশাদ করেন তোমাদের আগের লোকদের খবর রয়েছে কোরআনের মধ্যে কত দামি দামি জিনিস রয়েছে অমূল্য জিনিস রয়েছে রাসুল সান বলে দিচ্ছেন ফি বা উমা কাবিলকুম এ কোরআনের মধ্যে তোমাদের আগের লোকদের খবর রয়েছে ওয়াখাবার উমা বা আদাকুম তোমাদের পরের লোকদের খবর রয়েছে ওয়াহকুম উমা বা ইনাকুম তোমাদের পরস্পর বিভিন্ন যে মাসলাম আসাইল সামনে আসবে সমস্যা সামনে আসবে এর সমাধান এর বিচার কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদেরও রয়েছে আগেরও রয়েছে পরেরও রয়েছে আগের লোকদের খবর আল্লাহ কোরনের মধ্যে বললেন কেন সেখান থেকে ইব্রত নেয়ার জন্য শিক্ষা নেয়ার জন্য দাদা তার নাতিকে অতীতের ঘটনাগুলো কেন বলে দাদার দীর্ঘ একটি অভিজ্ঞতা রয়েছে যাতে করে তার এই পুরা জীবনে তিনি যা যা দেখেছেন তার এই অভিজ্ঞতাগুলি সন্তানকে দেন যাতে করে সন্তান একই ভুল আবার না করে ইতিহাস কেন বলা হয় যাতে করে ইতিহাস থেকে মানুষ কিনে শিক্ষা নেয় লাখাত কানা ফি কাসাসহিম ইবরাতুল লিল আলবাব জ্ঞানীদের জন্য ব্রত রয়েছে শিক্ষা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সাবুল কাফের ঘটনা ফিরাউনের ঘটনা আ সামুদ ইত্যাদি এদের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে কেন বলেছেন হাসানো কাদানোর জন্য নয় ফিহি নাবা উমান ক্বাবলাকুম আগের লোকদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তারাও এই দুনিয়াতে এসেছিল আমার আপনার মতো একটি নির্দিষ্ট আয়ুনে তারা এসেছিল দুনিয়ার মুহে পড়ে তারাও আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহর শাস্তি এসেছে তাদেরকে পাকড়াও করেছে আমরা যেন একই ভুল না করি দুনিয়ার মুহে পরে আমরা যেন প্রতারিত না হই সেজন্য আগের লোকদের কথা আল্লাহ বলেছেন আমরা যতই দুনিয়াতে প্রতিষ্ঠিত হই না কেন আগের লোকদের মতো আমরা প্রতিষ্ঠিত হতে এটা কে বলছেন আল্লাহ বলছেন ওয়ালাহাদ মা কান্না ইম্মা কান্না কুমফি আমি আগের লোকদেরকে এত শক্তি দিয়েছিলাম শারীরিক শক্তি টাকা পয়সার শক্তি যে শক্তিগুলো আমাদের নেই আমাদের তো এত হায়াতও নেই আমাদের হায়াতও হচ্ছে পঞ্চাশ ষাট বছর আর তারা হায়াত পেত পাঁচশো হাজার বছর শারীরিক দৈহিক শক্তি তারপর তাদের সব ধরনের শক্তি অনেক বেশি ছিল আমার দাকুম্বি আনা আমিন ওয়াবানিন আল্লাহ তাদেরকে সন্তানও বেশি দিয়েছিলেন টাকা পয়সাও বেশি দিয়েছেন সব কিছু বেশি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এতো দেনই নাই এত বেশি দেওয়ার পর আল্লাহ তি ইম মিসলুহা মিসলোহা ফিল বিলাত আল্লাহ বলছেন যে এদের মতো আমি কাউকে সৃষ্টি করে নিই দুনিয়াতে এত শক্তিশালী তারা ছিল কিন্তু সে আতকে আল্লাহ ধ্বংস করেছেন ফির ধ্বংস করেছেন এই সকল ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে কেন বলেছেন যাতে করে আমি আপনার সেখান থেকে শিক্ষা নেই আপনি সেই অজানা স্থান থেকে জান্নাতের দিকে যাচ্ছেন পথে আপনার মন চাচ্ছে আঁকা বাঁকা পথে অন্যদিকে চলে যাতে এই যে অন্যান্য বাগানের দিকে হাত ছানি দিয়ে লুকে আপনাকে আহ্বান করছে তখন ওই সামনের যে লোক সে আপনাকে বলছে ওইদিকে যায় না দেখেন ওই পার্শ্বে অন্যান্যদের লাশ পরে আছে তারাও প্রতারিত হয়েছিল তারা ধ্বংস হয়েছে আপনি যাবেন না অন্যথা আপনিও ধ্বংস হবেন আপনি যেটাকে জান্নাত দেখছেন এটা আসলে জাহান্নাম আপনি যে লোকটাকে দেখছেন সে সুন্দর প্রাসাদে বসবাস করছে হারামটাকে খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে কত সুখে আছে আপনি ওই জান্নাতে ঢুকে দেখেন সে কেমন জাহান্নামে আছে সে কেমন অশান্তিতে আছে বাহ্যিক সুখ শান্তি এগুলো শয়তান আমাদেরকে প্রতারিত করে কিন্তু শয়তানের দিকে গেলেই মানুষ কি হয় অশান্তি দুশ্চিন্তা টেনশন মানুষ পড়ে তো সেজন্য ফিহিনাবা উমা কাবিল্লাকুম এ কোরআনের মধ্যে সবিস্তারে আল্লাহ তালা আগের লোকদের ঘটনা বলেছেন যাতে করে সেই ইতিহাস থেকে আমি আপনি শিক্ষা নেই ও হাবারু মা বা পরে কী হবে যাতে করে আমি আমি আপনি সাবধান হই সতর্ক হই সেই জামানে কী হবে এই বিষয়গুলো তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও হকমু মা বাই নাকুম আমার আপনার পরস্পর যে সমস্যা হোক না কেন সেটা সাংসারিক হোক পারিবারিক হোক লেনদেন হোক ধর্মীয় হোক রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক যে কোনো ধরনের সমস্যা হোক না কেন কোরআন এর জবাব দিতে পারবে কিনা পারবে কিনা অবশ্যই পারবে ফিল আল্লাহ তালা বলেন কোনো কিছু আমি বাদ দিই নাই শুধু তোমার পড়া আর বুঝা আর মানা প্রয়োজন বাকি সব কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন বিল হাজিল কোরআন অযথা আসে আসে নাই সাল্লাম বলেন লাইসা বিল হাজিল কোরআন খেলতামাশা নয় আল্লাহ অযথা অনর্থক বেফায়দা কোরআন নাজিল করেন নাই কোরআন নাজিল করেছেন আমল করার জন্য কোরআন নাজিল করেছেন মানার জন্য কোরআন নাজিল করেছেন বুঝার জন্য মান তারা মিন জাব্বারিন কাসমাহুল্লাহ কোনো অহংকারে যদি কোরআন ত্যাগ করে আল্লাহ তালা তার মূল কেটে দেন আল্লাহ তালা এই লোকটাকে ধ্বংস করেন তার নাম নেয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকে না যত বড় জাব্বার হোক না কেন অহংকারী হোক না কেন শক্তিশালী হোক না কেন এই পৃথিবী এই আসমান এই জমিন এই পৃথিবীতে অনেক লোকদেরকে দেখেছে যারা তাদের জীবদ্দশায় তাদের জিন্দগিতে কোরআনের সাথে কোরআনকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করিয়েছিল কিন্তু আজ তাদের নাম নেয়ার মতো কেউ নেই ফামা মুমবারিন তারা মারা যাওয়ার কারণে ধ্বংস হওয়ার কারণে না আসমান কান্না করেছে না জমিন কান্না করেছে অনেক শক্তিশালী ছিল শক্তিধর ছিল পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত ছিল কিন্তু নামাজে জানাজা পড়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় নাই যারা কোরআন মানে না আল্লাহ তালা এই পৃথিবীতে সকলের সামনে শিক্ষার জন্য গুরু আল্লাহ তালা দেখান আল্লাহ তালা বলেন এমন কিতাব আমাদেরকে দিয়েছেন বিস্তারিতভাবে সব কিছু আল্লাহ তালা বলে দিয়েছেন এবং এই কোরআনটি হচ্ছে ইমানদারদের জন্য হৃদায়ত এবং রহমত ইমানদারদের জন্য হৃদায়ত এবং কি রহমত যদি কেউ হৃদায়ত চায় যদি কেউ সঠিক পথ চায় এই কোরআন তার জন্য যথেষ্ট إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا نشتئ قرآن ইয়াহি সব সবসময় হিদায়ত করে সেই জিনিসের দিকে যে জিনিস আপনার জন্য বেশি ভালো আপনার জন্য যে জিনিস যে কাজ করলে আপনার কল্যাণ হবে আপনার ভাগ্য খুলে যাবে সেই জিনিসের দিকে কোরআন আহ্বান করে আজ এখানে যত আলোচনা হচ্ছে এগুলো যদি আমি আপনার আমল করি আমার আপনার ভালো হবে না আমার আপনার মন্দ হবে কে হবে ভালো হবে কোরআন যা যা বলে দিয়েছে দুনিয়াতেও আপনার ভালো হবে আঁখে আপনার জন্য ভালো হবে আপনার ব্যক্তি জীবনে আপনার পরিবারে আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে আপনার সন্তান আপনার চক্ষুর শীতল হবে আপনি সুন্দর একটি সমাজ পাবেন ইয়াহ দিয়ে লীল কোরআন হে করে পদ দেখায় অশান্তির নয় কোরআন পদ দেখায় শান্তি কোরআন পদ দেখায় মুক্তির অতএব এই কোরআন আমাকে আপনাকে মানতে হবে বিশেষ করে ইমানদার যারা আমরা দাবি করছি আমরা ইমানদার আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে লিকাউমিউ মিনুন যারা ইমানদার বলে দাবি করে তাদেরকে সঠিক পথ দেখায় তাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত আওয়াল হাম ফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন ফি যালিকা আরহামাতাও ওয়া যিক্রাল কওমি ইয়ুমিনুন আল্লাহ তাআলা বলেন কোরান কি তাদের জন্য যথেষ্ট নয় কোরান আলোচনা হচ্ছে কোরান বুজানো হচ্ছে কুরআন তাদেরকে পড়িয়ে শেখানো হচ্ছে এরপরে যদি দিলটা নরম না হয় এরপরেও যদি আখরাতের কথা স্মরণ না হয় এরপরেও যদি কবরের কথা স্মরণ না হয় দুনিয়া থেকে বিমুখ হয়ে তারা যদি আখরাত না হয় তাহলে আর কি শুনে কি শোনালে তারা আলদার কথা স্মরণ হবে তাদের আখরাতের কথা স্মরণ হবে আউাল্লা মিয়াকফিম তাদের জন্য কি এটা যথেষ্ট নয় আন্না আনজাল্না আলাইকাল কিতাব যে আমি আপনার প্রতি একটি কিতাব নাজিল করেছি ইউথলা আলাইহিম যে কিতাব তাদের সামনে তিলাউত করে শোনানো হচ্ছে এই আয়োজন করে আমাদের সামনে কোরান বলার কোরান শোনাবার কোরান আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছে এর থেকে বড় রহমত এর থেকে বড় আল্লার উপহার দয় আর কি হতে পারেল্লাহ ইদনাফি রিকালা রহমত ও রিকরা আলী কাউমি মিনুন ইমানদারদির জন্য এখানে অনেক উপদেশ রয়েছে আল্লাহর অনেক বড় দয়া রয়েছে সম্মানিত ভাইরা এত সত্ত্বেও কোরান থেকে আলোচনা করার পরেও কোরআনের আলোচনা শোনার পরেও যারা ইমান আনে না বলে যে দেখি আল্লাহর শাস্তির কথা আপনারা বারবার বলেন কোথায় শাস্তি এই লোক তো সুদ খেতে খেতে একবার তার পুরা জীবনই শেষ কিন্তু আমি দেখছি তার স্বাস্থ্য দিন দিন বাড়ছে ঘুষ খেতে খেতে তার তো সে সেটা আরও বেশি প্রতিষ্ঠিত হচ্ছে আশেপাশে জমিন কিনতে কিনতে পুরো মহল্লে কিনে ফেললো আমি দেখছি তার আরও কী হচ্ছে উন্নতি হচ্ছে এই সকল লোক ইমান আনবে কন এই সকল মাহফিরে এসে নয় বরং সচক্ষে তারা জাহান্নম যখন দেখবে আল্লাহর শাস্তি যখন আসবে যখন সে নিজে প্যারালাইসিস তার হবে ব্রেন হবে হার হবে স্ত্রীর সাথে যখন তার ঝামেলা বেদে যখন সাংসারিক কোনো সমস্যায় পড়বে সন্তানরা যখন তার অবাধ্য হবে দুনিয়ার এই জীবনটা যখন তার জন্য আখেরাতের জাহান্নামে পড়াটাকে দুনিয়ার জাহান্নামে পড়বে তখন সে বুঝবে যে কোরআনের মধ্যে আল্লাহ যা যা বলেছেন কোরআন না মানার কারণ অশান্তি আসবে শাস্তি আসবে এরা তখন সে মানবে না ইল্লা উইলা তারা কি কোরআনের মধ্যে যা বলা হয়েছে তা প্রকাশ পাওয়ার অপেক্ষা করছে আমি আল্লাহ যা কোরআনের মধ্যে বলে দিয়েছি এ কোরআনের হৃদায়তগুলো মানো কোরআন জান্নাতির দিকে নিয়ে যাচ্ছে কোরআন যে রাস্তা দেখাচ্ছে এটা সঠিক বারবার যে আমি আল্লাহ বলছি এগুলো কি তাদের ভালো লাগে না বিশ্বাস হয় না যখন তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে লাইন থেকে তারা যখন বেলাইনে যাবে গর্তে পড়বে ধ্বংস হবে তখন কিছুকটা খুলবে আরেকজন গর্তে পড়ছে আরেকজনের বিপদ আসছে তার থেকে তাঁরা কি শিক্ষা নেবে না উইল কেয়ামতের দিন কোরআনের মধ্যে আল্লাহ তালা যা যা বলেছেন জাহান্নামের কথা শাস্তির কথা আগুনের কথা বেদনাদায়ক কষ্টের সেই সকল আদাবের কথা এগুলো যখন কাফিরা সচক্ষে দেখবে তখন তাদের আসর ভুলটা ধরা পড়বে দুনিয়াতে তারা কি ভুলেছিল কেন তারা কোরআন মানে নাই আল্লাহর কালামকে কেন তারা সময় দেয় নাই তখন তারা আফসুস করবে কিন্তু সেই অনুশোচনা সেই অনুতাপ সেই আফসুস কোনো কাজে আসবে না তখন তারা আফসুস করবে অনুতপ্ত হবে এবং বলবে যা আত বলবেসুলোর বিল হাক আমাদের রবের বার্তা বাহক যারা এসেছিলো তারা তো সত্যিই বলেছে তারা বলেছিল এই দুনিয়ার পরে নাকি আরেক জীবন আছে সত্যি সত্যি তো আমরা কবর থেকে উঠে গেলাম তারা বলবে মাম্বা বা আসানা মিমার কাদিনা আমরা তো ঘুমিয়েছিলাম কবরে কে উঠালো বলা হবে হা দা মা ওয়াদার রহমান রহমান যে ওয়াদা করেছিলেন যে মরার পর আবার উঠতে হবে আর নবীরা সুর রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে কথাটি বলেছিলেন আল্লাহর কথা সত্য নবীদের কথা সত্য এই ঘুম থেকে আজ তোমরা উঠেছ দুনিয়ার প্রত্যেকটা আমলের এখন হিসাব দিতে হবে যখন অপরাধীরা সচক্ষে জাহান্নম দেখে ফেলবে আর কোরআনে বর্ণিত আয়াতের মধ্যে যা যা বলা হয়েছে যা তারা মাহফিলগুলোতে শুনেছিল সব তা সচক্ষে দেখতে পাবে তখন তারা বলবে কাজ যা এত রসুল রাব্বিনা বিল হাক আমাদের রব যা যা বলেছেন এবং তার নবীরা এসে যা যা বলেছেন সবই সত্য রসুল রাব্বিনা আমাদের রবের বার্তা যারা বহন করে আমাদের রবের মেসেজ রিসালত যারা নিয়ে এসেছে আগে এই রিসালত কারা নিয়ে এসেছে নবীরা রসুলেরা এখন নবীদের সিলসিলা কী হয়ে গেছে বন্ধ হয়ে গিয়েছে এখন আর কোনো নবী আসবে না না আসবে কাল আমাদের হচ্ছে রসুল সাল্লি সাল্লাম হচ্ছে শেষ নবী তারপরে আর কোনো নবী নাই এখন নবীদের এই দায়িত্বটি কারা পালন করছে বিভিন্ন যারা উলামা আছেন দল আল্লাহ আছেন জাহান্নাম অপরাধীরা দেখে তারা বলবে আল্লাহর পক্ষ থেকে যারা মেসেজ নিয়ে এসেছিল নবীর সময় নবীর এসেছে নবীর অবর্তমানে যারা দাওয়াত নিয়ে এসেছিল। যারা এই বার্তাটি নিয়ে এসেছিল, আমাদের ক্যাম্পে আমাদের এলাকায় আমাদের মহল্লায় আমাদের দেশে আমাদের আশেপাশে আমাদের মসজিদে তারা দাওয়াত করেছিল মাহফিল করেছিল বৈঠক করেছিল এবং আমাদেরকে বুঝিয়েছিল ভাই এই জীবন শেষ জীবন নয় এই পুরা জীবনটাই হচ্ছে প্রবাসের জীবন আসুন আমরা আমাদের দেশের জন্য কিছু করি ফ্লাইটটা আজও হতে পারে কালও হতে পারে দশ বছর পরেও হতে পারে কিন্তু ফ্লাইট হবে একদিন এটা নিশ্চিত কিন্তু ফ্লাইট কখন হবে এটা অনিশ্চিত যেহেতু একদিন হবে সেজন্য ওই প্রবাসের জন্য কাজ করেন আমি ভেবেছিলাম এই মারা যাওয়ার পরেই শেষ কিন্তু এখন দেখি না আমরা এখন আসল দেশে ফিরে আসছি আসল দেশ হয় জান্নাত হবে বা কী হবে জাহান্নাম হবে এই দুই ঠিকানা ছাড়া অন্য কোনো ঠিকানা নাই এটা আসল দেশ কেন কারণ আল্লাহ নিজে বলছেন খালিদিন হা আবাদে যে জান্নাতে যাবে চিরকাল যে জাহান্নামে যাবে চিরকাল মানুষ নিজ দেশে তো চিরকাল থাকে সেখানে সে কি হয় অবস্থান করে অবস্থানকারী হয় তখন অপরাধীরা জাহান্নম দেখে কি বলবে যে আমাদের নিকট এসে যা যা বলা হয়েছিল আমরা তো দেখছি সব সত্য জাহান্নমও আছে জাহান্নামের ফিরিস্তাও আছে জাহান্নামের শাস্তিও আছে বাঁচার উপায় কি দুনিয়াতে তো আমরা বিশ্বাস করি নাই দুনিয়াতে তো আমরা এ পরকালের জন্য আমল করি নাই আমাদের আসল দেশ জান্নাতে যাওয়ার জন্য আমরা আমল করি নাই জাহান্নম থেকে বাঁচার জন্য আমরা কোনো আমল করি নাই বাঁচার উপায় কি তারা বলবে এখন দুটি উপায় হতে পারে এক যারা জান্নাতে চলে গেছে এই ধরনের কেউ এসে আমাদের জন্য সুপারিশ করবে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বা আরেকটি অপশন রয়েছে যে আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয় তাহলে দুনিয়াতে গিয়ে আমরা আবার আমল করে আসব। আল্লাহ তালা বলেন অপরাধীরা জাহান্নম দেখে কি বলবে ফাহাল্লানা মি সুফা ফায়স ফাউলানা আসে কি কোনো সুপারিশকারী আমাদের জন্য সুপারিশ করার আউ নোরাদ বা আমাদেরকে ফিরে দুনিয়াতে পাঠানো হোক ফানা আমল আগাইয়ার আল্লা দিয়ে না আমাল আমরা আগে যে আমল করেছি এই আমল করব না এখন ভালো আমল করব ভালো করে প্রস্তুতি নিয়ে আমরা এখন জান্নাতে যাব এই দুই অপশনের কোনো সুযোগ তাদেরকে দেয়া হবে না দুনিয়াতে যে ব্যক্তি আমল করে নাই বিশ্বাস করে নাই আনে নাই তার জন্য কোনো সুপারিশ আল্লাহ তালা বলেন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে তারা নিজ সম্পর্কে বলবে নিজেদের সম্পর্কে বলবে আজ আমাদের জন্য কোন সুপারিশকারী নেই সুপারিশ হতে সেই ব্যক্তির জন্য যে ইমান এনেছিল আমল করেছে কিন্তু কিছু ভুল ত্রুটি হয়ে গেছে কিন্তু আমলই করে নাই এমানে আনে নাই ভিত্তি নেই ফাউন্ডেশনই নেই তার জন্য কি সুপারিশ করা হবে দুনিয়াতে অবহেলা করেছে খেলতামাশায় জীবনযাপন করেছে আল্লাহকে বিশ্বাস করে নাই এমান নয় আমল নেয় নামাজ নাই কিচ্ছু নেই ইচ্ছা মতো জীবনযাপন করেছে ঘোরাঘুরি করেছে দেশের জন্য কিছু করতে হবে এটা সে কোনো ভাবেও নাই আজ এই ব্যক্তির জন্য যে ব্যক্তি সুপারিশ করবে সে আর অপমানিত হবে যে তুমি কি কিছু বুঝো না এই ব্যক্তির জন্য তুমি কিভাবে সুপারিশ করছো এই জন্য তার জন্য কেউ সুপারিশ করবে না আর কেল আর করলে সুপারিশটা কোনো কাজে আসবে না ফামাতাম আল্লাহ অপরাধীদের জন্য কেউ সুপারিশ করবে না আর সুপারিশ করলেও কোনো কাজ কোনো কাজে আসবে না দ্বিতীয় তারা আশা করবে কি হয় কেউ আমাদের জন্য সুপারিশ করুক বা আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক যদি আবার দুনিয়াতে পাঠানো হয় হে আল্লাহ আমরা এখন ওয়াদা করছি আর আমরা কি করবো না আগের মতো অপরাধ করবো না ভুল করবো না এখন আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে আসব আল্লাহ তালা বলেন এই সুযোগটা আর দেয়া হবে না মিনাল আল্লাহ তালা বলেন অপরাধীদেরকে যদি তুমি সেই সময় দেখতে জাহান্নমে তাদের কি অবস্থা হবে জাহান্নমের সামনে তাদেরকে দাঁড় করানো হবে সেখানে বসার সুযোগ নাই শোয়ার সুযোগ নাই সেখানে আপনার ঘুমের ভাব আসছে একটু আরাম করি এই ধরনের কোনো কি নেই সুযোগ নেই বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করানো হবে উকিফু আলান্নার জাহান্নামের সামনে নিয়ে দাঁড় করানো হবে তখন জাহান্নামেরা বলবে আহা ইয়া লাইতানা আমাদের আফসুস আমাদের দুর্ভুব যদি আমাদেরকে একটা সুযোগ দেয়া হতো দুনিয়াতে ফিরে যাওয়ার আর সেই দুনিয়াতে গিয়ে আমরা আর মিথ্যা প্রতিপন্ন করব না আমরা খাটে ইমানদার হয়ে যাব আল্লাহ বলেন আদুলিমা নুহু আনহুয়া ইন্দোন এরা হচ্ছে মিথ্যাবাদী এদেরকে আরেক সুযোগ দেওয়া হলে আগের মতোই কাজ করবে সুযোগ আল্লাহ কম দেন নাই দুনিয়াতে পাঠিয়েই প্রথম দিনে আল্লাহ রোহটা নিয়ে নেন নাই যেখানে অনেক বাচ্চারা দুনিয়াতে এসে হাসপাতালে মারা যায় মায়ের পেটেও মারা যায় দুনিয়াতে আসার পর দুই একদিন পরেও মারা যায় দুই তিন মাস পরেও মারা যায় দুই তিন বছর পরও মারা যায় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেও মারা যায় কাতারে আসার আগেও মারা যায় আমি আপনার হায়াত কম পাই নাই জাহান্নবীদেরকে বলা হবে আয়াতির হে জাহান্নবীরা তোমাদেরকে কি এমন বয়স দেওয়া হয় নাই যে বয়সে চাইলে তোমরা নসিহত গ্রহণ করতে পারতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে তোমাকে পরীক্ষার কাগজ দিয়ে পাঁচ দশ মিনিটের ভিতরে কাগজটা নেওয়া হয় নাই তিন ঘন্টা সময় তুমি হলে বসাছিলে তুমি খেলতামাশা করছিলে সম নষ্ট করছিলে এই পরীক্ষার উত্তর দিতে এক ঘন্টা যথেষ্ট সেখানে দুই ঘন্টা দেওয়া হয়েছে অতিরিক্ত আরও এক ঘন্টা দেওয়া হয়েছে তিন ঘণ্টা সময় এখন আবার সুযোগ তুমি চাচ্ছ কেন এই একই কথা আল্লাহ তাল জাহ্নবীদেরকে বলবেন আওয়ালাম আম মিরকুম আমি কি তোমাদেরকে এমন অমর বয়স সুযোগ অবকাশ দেই নাই যে বয়সে যারা উপদেশ গ্রহণ করতে চায় তারা উপদেশ গ্রহণ করতে পারে আর সত্যি সত্যি উপদেশ গ্রহণ করে দেখো তোমার বন্ধু বান্ধবরা জান্নাতে চলে গেছে তোমার সাথেই রুমে ছিল তোমার সাথে এলাকায় ছিল তোমার সাথেই তারা ড্রাইভিং করেছে ব্যবসা করেছে কাজকর্ম করেছে তারা চলে গেছে জান্নাতে ওয়াজ আকুম্ন আর তোমার নিকট কি সতর্ককারী আসে নাই তোমাকে কি বোঝানো হয় নাই তোমার চোখটা কি খুলে দেওয়া হয় নাই এত সুযোগ সুবিধা আমি আল্লাহ করে দিলাম এখন জাহান্নামে এসে এখন আব্দার করছো কেন বলে তারা ইদুকিফু আলা রাবিহীম আলা আলাই সাহায়দা বিল হাক রবের সামনে যখন তারা দাঁড়াবে তখন আল্লাহ বলবেন এখন বিশ্বাস হয় আলাই সাহায়দা বিল হাক এটাকে সত্যি না দুনিয়াতে না বারবার বুঝানো হতো অবজ্ঞা করতে উপহাস করতে ঠাট্টা বিদ্রুপ করতে এখন বিশ্বাস হয় যে এই দুনিয়ার জীবনটা শেষ জীবন ছিল না এ পরকালের জন্য এই জাহান্ন থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করা দরকার ছিল কি বিশ্বাস হয় কালু বেলা ওয়ারী না তারা বলবে হে আমাদের রব আমরা সব শিকার করছি কিন্তু তখন এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না ইয়াহরত না আলামা রহমা আলাহ রহিম আফসুস করবে আমাদের দুর্ভোগ আমাদের এই অবস্থা কি আমাদের করুণ অবস্থা আলামা ফরতনা নাফিয়া দুনিয়াতে আমরা আমাদের সময়টা নষ্ট করলাম আইসের মতো গলে গলে জীবনটা চলে যাচ্ছে ইন্নাল ইনসানা লাফি এই বয়সের আল্লাহ কসম নিয়েছেন আমার আপনার এই বয়সের এই জীবনের এই দিন ঘন্টার এই মাসের যে জীবন থেকে আমাদের বয়সটা চলে গেছে আইসের মতো গলে গলে বরফের মতো গলে গলে জীবনটা শেষ হয়ে যাচ্ছে এই জীবনের মধ্যে সেটাই আপনার কাজে আসবে যে জীবনটা আপনি বরফের মতো বিক্রি করতে পেরেছেন আর যেটা পানি হয়ে যায় সেটা বিক্রি করে আপনার কিছু পাবেন না বরফ বিক্রেতা এত বেশি চিল্লায় কেন কারণ তার এই বরফটা যতক্ষণ বরফ আছে সে বিক্রি করতে পারবে পানি হয়ে গেলে আর কেউ নেবে না এই সময়টা যত সময় যাচ্ছে তার কে হচ্ছে ক্ষতি হচ্ছে লস হচ্ছে সময়টা যতটুকু সে কাজে লাগাতে পারবে এই সময়টা থেকে সে উপকৃত হলো ঠিক আমি আপনি এই যে এক মিনিট এই যে দশ মিনিট এই যে এক ঘন্টা এই যে দুই ঘন্টা জীবন থেকে চলে যাচ্ছে জীবনের সব কিছু দিয়েও আমরা এটা আমরা ফিরে পাবো না এই জন্য আরবিতে বলা হয় আল ওয়ক আগলা মিনার জাহাব আল ওয়াক্তু কাজ জাহাব সময় স্বর্ণের মতো এটা অনেকে বলে এটা ভুল সময় স্বর্ণের মতো নয় আগলা মিনার দাহাব সময় হচ্ছে স্বর্ণের থেকেও দামি কারণ স্বর্ণ যত দামি হোক হারালে তা ফিরে পাওয়া যায় কিন্তু যে সময় চলে যায় এটা আর ফিরে পাওয়া যায় না সেজন্য এই সময়টা এই এই যে আমার আপনার এই বয়সটা আমার আপনার কাজে লাগাতে হবে এটা ভাবার কোনো সুযোগ নেই ভাই আমি তো এই পরবাস আটটি কাজকর্ম করার জন্য ষাট বছর হোক দেশে গিয়ে উমরা করে এ তেকাফ করে মসজিদে ঢুকবো আর আমাকে দাও দিতে হবে না আমি আরো পাঁচ দশজন বিশ জনকে নিয়ে আসবো রাত দিন মসজিদে বসে বসে আমি আল্লাহ আল্লাহ করে বস্তি ফার করবো এটা বলার কোনো কি নেই সুযোগ নাই কারণ সেই সময় পর্যন্ত আমি বয়স পাবো কিনা কোনো গ্যারান্টি নেই আর সময় পেলেও সেই বয়সের এই আল্লাহর নিকট প্রিয় নয় আল্লাহর নিকট প্রিয় হচ্ছে এই বয়সের কাতারের জীবনের এই আল্লাহর নিকট বেশি প্রিয় মানুষকে তিনটি জীবন দেওয়া হয়েছে জীবনকে তিন ভাগে ভাগ করা হয় শৈশবকাল যৌবনকাল বার্ধক্যকাল এই শৈশবকাল আর বার্ধক্যকাল হচ্ছে বাংলাদেশের জন্য কারণ কাতারে আপনার একামাল লাগে আঠেরো বছর পর শৈশবকাল শেষ হলে আর ষাট বছর পর আর আপনার কী লাগে না এখামা লাগে না যৌবন কালকে আমরা সহজে বলতে পারি কাতারের কাল কি বলতে পারি এই কাতারের যে কালটা আছে এই যৌবনকাল এই কাতারের জীবনের এই কালটা আপনাকে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে দেশে আপনি চলে যাবেন আপনি তো মসজিদে এমনিই ঢুকবেন তখন আপনার মাথা ব্যথা কোমর ব্যথা পিঠ ব্যথা এই কাল যখন হাজারো জায়গা থেকে আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে আহ্বান করা হচ্ছে আর সবচেয়ে বেশি আপনাকে হাত ছাড়িয়ে দিচ্ছে এই মোবাইল মোবাইল আপনাকে চায় আপনি আরও সময় দিন আরও সময় দিন এর মধ্যে যখন এক ব্যক্তি দুনিয়ার সব ব্যস্ততা বাদ দিয়ে রবের kalam হাতে নিয়ে পড়ে আল্লাহর নিকট এত প্রিয় হয় যে কিয়ামতের দিন আ'শার ছিয়ানি সাল্লাল্লাহু আলাইহি তাকে স্থান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ তাআলা কিন্তু যারা এই কুরআনকে মানে না কুরআন পড়ে না এই জীবনটা কাজে লাগায় না আল্লাহ তাআলা বলেন কদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্ল কানু ইফতারুন এই ব্যক্তি খোদইগ্রস্ত হয়ে গেছে এটা কে বলছেন আল্লাহ বলছেন আমার আপনার কথা কাতার থেকে চলে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায় মার খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার আপনার হিসাব কিন্তু আল্লাহর হিসাব কি পরকালে জাহান্নমের সামনে দাঁড়িয়ে জাহান্নম থেকে বাঁচতে পারল না জাহান্নমে চলে গেল আল্লাহ বলেন কাদ খাসির আহ ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ দুনিয়ার এই টাকা পয়সা বাড়ি গাড়ি তার কোনো কাজে আসবে না দুনিয়াতে আপনি তাকে অনেক সফল মনে করছেন এই ব্যক্তি নিজে বলবে কেয়ামতের দিন মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া দুনিয়াতে আমার তো প্রাসাদ ছিল বাড়ি ছিল জায়গা জমিন ছিল কোনো কাজে আসলো না আমার ক্ষমতা ছিল হালাকা ওই ক্ষমতাটাও চলে গেছে খুব ক্ষমতাশালী এক ব্যক্তি ছিল মক্কাতুর মুকাররামাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা তার নাম হচ্ছে আবু লাহাব আল্লাহ নিজে বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া আকাশ টাকা পয়সা উপার্জন কোনো কাজে আসে নাই তার মৃত্যুটি হয়েছিল দুই হাজার সালে করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছিল এরকম আবুল হাবের মৃত্যু হয়েছিল যেভাবে করোনায় যারা মারা গিয়েছিল তাদের লাশ ধরার জন্য সন্তানরাও যায় নাই আপনারা এই সুরের একটা দেখবেন আবুল হাব যখন মারা গিয়েছিল লাশটি পচে এমনভাবে দুর্গন্ধ হয়েছিল যে তার সন্তানরাও এর কাছে যায় নাই মা আগনা আনহু মালু ওয়া মাসাব টাকা পয়সা কোনো কাজে আসে নাই এই করোনার সময় আমরা কত ঘটনা পড়েছি দেখেছি যে বাবা এই প্রবাসে থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে বাড়ি বানিয়েছে ভিলা বানিয়েছে বড়ো বড়ো টাওয়ার বানিয়েছে কিন্তু তার লাশটা গ্রহণ করার জন্য তার বাড়িতে তার সন্তানরা কি করে নাই তারা গ্রহণ করে নাই কারণ তারা বলেছে আমাদের বাবা এখানে আসলে আমাদেরও কি হবে করোনা হবে এই হচ্ছে আমাদের এ প্রবাসের বাস্তবতা সেজন্য সম্মানিত ভাইরা যাতে করে আমার ক্ষতিগ্রস্ত না হয় কাদ খাসিরু আমফুস আহম আল্লাহ বলে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা যারা কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেয়ামতের দিন যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত দুনিয়ার সফলতা ব্যর্থতা সফলতার পর ব্যর্থতা আছে ব্যর্থতার পর সফলতা আছে কাতার থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে আপনি দুবাইতে যাবেন দুবাই থেকে বের করে দেওয়া হয়েছে আপনি আমেরিকায় যাবেন এক ব্যবসা আপনার লালবাতি হয়েছে আপনি আরেক ব্যবসায় সফল হবে কিন্তু একবার জাহান্নমে ঢুকে গেলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলে দুনিয়াতে ফিরে আসার কি নেই কাদ কিনে আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত মা কানু ইফতারুন আর দুনিয়াতে যে জিনিসের মুহে পড়ে সে অন্ধ হয়ে গিয়েছিল এই সব কিছু যখন তাকে জাহান্নমে নিক্ষেপ করা হবে কেউ কোনো কাজে আসবে না আসতো কর্মী বাহিনী দেখে ক্ষমতার দাপটে টাকা পয়সার অহংকারে মনে করছে এগুলো আমার কাজে আসবে না আল্লাহ বলেন এই সকল মিথ্যা তার কোনো কাজে আসবে না এগুলো সব হচ্ছে মিথ্যা মরিচিকার মতো মনে হচ্ছে অনেক কিছু আপনি যখন মারা যাবেন ওই সাড়ে তিন হাত আপনার কাফন চারা কেউ কোনো কাজে আসবে না আপনাকে একা একই যেতে হবে আর যেই আপনার রোহটি বেরো হয়ে যায় আপনার সন্তানরা ইমাম সাহেবকে বলবে দ্রুত তাকে কি করেন দাফন দেন আপনাকে আর বাবাও বলবে না কে বলবে লাশ বলবে কেউ কোনো কাজে আসবে না অতএব আপনার কাজে আসবে যে জিনিস ওই জিনিসের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে এই কোরআন আমাকে আপনাকে পড়তে হবে এই কোরআন আমাকে আপনাকে বুঝতে হবে এ কোরআন অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে তাহলে এই কোরআন এই দুনিয়াতে আপনাকে সম্মান দিবে কবরে আপনাকে সম্মান দিবে আর আপনাকে জাহান্নম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকাবে হান আল্লাহ তো হা আনসা হেবিহিমা রসুল্লাম ইরশাদ করেন কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে হে আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নম দিতে পারবে না এই বান্দা একটু মিথ্যা কথা বলে ফেলেছে একটু অবৈধ জিনিস শুনে ফেলেছে একটু গোনা করে ফেলেছে কিন্তু সে আমাকে পড়তো সে আমাকে বোঝার চেষ্টা করতো হাত ধরে আল্লাহর সামনে কি করবে ঝগড়া করবে এবং বান্দাকে সাথে নিয়ে কোরআন জান্নার যাবে হান আল্লাহ কোরআন পড়ুন জীবন গড়ুন কোরআন বুঝুন জীবন গড়ুন কোরআন আপনাকে দুনিয়াতে সম্মান দিবে হাই তা মানতে কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠকে যে কোরআন পড়ে অপরকে পড়ায় কোরআন সম্মান দিচ্ছে কিনা সবচেয়ে সম্মান আপনাকে কোরআন দিবে দুনিয়াতে সম্মান দিবে এবং পরকালে আপনাকে সম্মান দিবে আল্লা কোরআন রাসুল সালাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন পড়ে সুন্দর করে পড়ে সঠিক করে পড়ে সুন্দর আওয়াজে পড়ে তেমতের দিন সে কাদের সাথে থাকবে ভিআইপি বিশেষ ব্যক্তিবর্গ ফিরিস্তাদের সাথে নবীদের সাথে তার হাসর হবে তার অবস্থা হবে সুহান আর আমরা যারা কোরআন পড়তে পারি না কিন্তু আমরা হানো আমরা হালো চারি না চেষ্টা করি মেহনত করি রাসুল সাল্লামের সাথ করেন ওয়াল্লাদি আকরুল কোরআন ওয়েতাহি ওয়াহা আলহি শাহ আজরান যে ব্যক্তি মেহনত করছে চেষ্টা করছে কষ্ট হচ্ছে ভুল হচ্ছে তাও সে মেহনত করছে তার জন্য দ্বিগুণ স্বভাব রয়েছে একটি হচ্ছে পড়ার একটি হচ্ছে মেহনত করার আমি আপনি দুনিয়াতে সমাজে যতই অবহরিত হই না কেন আমরা আল্লাহর নিকট কি হতে চাই সম্মানিত হতে চাই আল্লাহ দুনিয়াতে সম্মান দিবেন কবরেও দিবেন এবং পরকালেও দিবেন সেটা হচ্ছে আমাকে আপনাকে আহরুল কোরআন হতে হবে কোরআনওয়ালা হতে হবে কোরআনের আলোচনা হয় কোরআন পড়ানো হয় কোরআন বোঝানো হয় কোরআন হাতে হাতে উঠিয়ে দেওয়া হয় যাতে করে যাতে করে আমি আপনি আমাদের জীবন কি করতে পারি গড়তে পারি এই জন্য এই প্রবাসের জীবনটা কাজে লাগাতে হবে আল্লাহ তালী সবাইকে যোগ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত খোদার দেয়া এহসা কোরআল মুখর মুখোর দিন রাত ওকে ঠোঁটে আয়াতায়া যত খাতির সবি আন।